নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সকালে বেগমগঞ্জে থানায় এ কথা বলেন ডিআইজি। শ্লীলতাহানির যে ঘটনাটি ঘটেছে সেই সংক্রান্তে থানায় দুটি মামলা রুজু করেছে, সেই মামলা দুটোর তদন্ত কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যেই এজাহারভুক্ত চারজন এবং এজাহার বহির্ভূত একজন পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে। আসামিরা রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার কার্যক্রমও চলছে। আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলেই যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার হয় সেই লক্ষ্যে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে।